এনেকুৱা মন্তব্য করে তো হয়তো তার কোনোবার হেৰি আছে নেকি, এডভাইজার আছে নেকি? মোৰ তো ডাউট হয় তার কোনোবা এডভাইজার আছে নেকি? এডভাইজারে কয় এনেকুৱা কব, তেনেকৈ কৈ থাকে। এডভাইজার হব পাৰে, পলিটিকেল এডভাইজার হব পাৰে, তার নিজের দলের হব পাৰে, বাহির দলতো হব পাৰে, কিন্তু এনেকুৱা কথা কি দরকার কস আজি আপনাদের কম মাজত এটা বক্তব্য রাখিলে ঠিক আছে, সেইটো মানুহ এটা ক্ষমা করে দিছে। এতিয়া নির্বাচনের ইস্যু ঠিক তিনি তার নিচিনা মানুষ মেন লাইক বদরুদ্দিন আজমল, বদরুদ্দিন আজমলের নিচিনা মানুষ অসমৰ মাটির ধুবুরীর পৰা তিনিবার সাংগত হয়েছে, এইটো সাধারণ কথা নহয়। মোর খানদানত যেতিয়া পরিদৃষ্ট হয়েছে একো নাই, তার খানদানতো পরিদৃষ্ট হয়েছে একো নাই। ইন দি নেম অফ জমিয়ত, জমিয়তের নামতে আজি এউডিও করে পেলায় তিনবার হেরি হয়েছে সাংগত হয়েছে, এটা তার পাওয়ার গাত রাখিব পৰা নাই। আর সি জানে মই ইয়াতকে বেয়া কথা কলে মোক ধরব পৰা মানুহ অসমত নাই, তার একটা সাহস হয়ে গেছে, তার একটা সাহস হয়ে গেছে যে মই ইয়াতকে আর বেয়া কথা কলে মোক কোনো নদরে কোনো প্রশ্ন নকরে। ক্রাইমত মুসলমান এক নম্বর মানুষ, দুই নম্বর মানুষ, সি কোন সি কোন সি কোন কবার কারণে নবুটি কেনছে? খালি বদরদ্দি আসবলে কিয় কোনেও কব না থাকে। ক্রাইমত আজি যদি আমার মুসলমান মানুষ এক নম্বর আছে, আর অন্য ফলেও আছে, আগরের ব্যবসা তো এক নম্বর আছে, গরুর ব্যবসা তো এক নম্বর আছে, ধান উৎপাদনতো এক নম্বর আছে, বুরোধান উৎপাদনত এক নম্বর আছে, আর আপনার মাছ উৎপাদন করা এক নম্বর আছে, কোন ফলে মুসলমান দুই নম্বর? আজি ডেটত হিসাব করে সব খাটি খুয়া মানুষের মধ্যে এক নম্বর, রাজমিস্ত্রি যদি কয় এক নম্বর, আপনার কাঠমিস্ত্রি যদি কয় এক নম্বর, ঠেলাওয়ালা কয় এক নম্বর, রিক্সাওয়ালা কয় এক নম্বর, এই কোন ফলে দুই নম্বর আছে? এটা লেখাপড়া তো প্রায় এক নম্বরে পাইছে গই, তার ইচ্ছা মতো কব না, এই তো তার নির্বাচন কি সহায় করবো আপনাদের কব না, আপনার আহ্বান নয়, আমি আহ্বান জানাম যে সংখ্যালঘু মানুষে এনেকা মানুষক যাতে পার্লামেন্টত নপঠায়, যি হল হলে তাক যাতে আরো পার্লামেন্টলে পঠাওয়া নহয়। ই যদি বাইসাপ শিলিপং টাং পার্লামেন্টত কই দিয়ে যে মুসলমান মানুষ বা কোনো মহলে যদি তাক অল্প ওয়াইলিং করে হয়তো কই দিব পারে, আজি পাবলিকলি বদরুদ্দিন আজমল আজি আজি ডেটত তেখেত একটা ন্যাশনাল লিডার, তিনজন এমপির মালিক, দুইজন এমপির মালিক, ১৩ জন এমএলএর মালিক, এইটো তার পাওয়ারটো মানে রাখিব নোৱাৰে, এইটো ধামালি কথা নহয়। অসমত গোলাম ওসমানী একটা বারেটল মানুষ, ব্যারিস্টার মানুষ, একটা মুভমেন্ট করেছিল, আন্দোলন করেছিল, আমি সংখ্যালঘু আন্দোলন করেছো, আমি দখেদারে ১০ বছর আমসুত আছিল, আমার নেতৃত্বত বহুত মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, আমি জেল খাটিছো। বদরুদ্দিন আজমল তো কোনোদিন জেল খাটা নাই, কোনোদিন আন্দোলন করা নাই, তাক যে আল্লাহ এনেকুৱা অবস্থাত পচাই দিলে এনেকুৱাটা, এইটো তো আপনি ধামালি কথা নভাবিব। এবার নহয় দুবার নহয় তিনবার পার্লামেন্টত যাওয়া মানুষ এজনে আজি পৃথিবীর বহুত মানুষে বদরুদ্দিন আজমলক চিনি পায়, এই যে তেখেতে যিখিনি কথা কৈছে এই কথাখিনি আজি গোটেই ইন্ডিয়াতে তো প্রচার হব নহয়, এনেকুৱা আছে ওয়ার্ল্ডতো প্রচার হব পারে, এইটো ট্রান্সলেট করে দিব, করে দিব তোর বক্তব্যটো কোনোবাই ট্রান্সলেট করে দিব, ইংরাজিত করে দিব যে তেখেতে মুসলমান সম্পর্কে এই বক্তব্য রাখছে। আজি তো আমি অসমৰ মুসলমান কারণে আজি ইউপিত হলে বিরাট বিপ্লব হয়ে গেলে হয়, আজি ওয়েস্ট বেঙ্গলত হলে বিপ্লব হয়ে গেলে হয়, আজি ত্রিপুরাত হলে বিপ্লব হলে হয়, আজি এইটো যদি এনেকুৱা কথা বাংলাদেশত কলে বিপ্লব হলে হয়, পাকিস্তানত কলে বিপ্লব হলে হয়, আজি মুসলিম কান্ট্রি তেনেকুৱা মুসলিম লিডারের কথা কলে বিপ্লব হলে হয়, এতিয়া অসমৰ মানুহ ইমান ইমান সজাগ সাবধান ঐক্যবদ্ধ নোহোৱাৰ কারণে এনেকুৱা কথা কৈ ঠিক থাকিছে আপনাদের কক, এইটো কি ধামালি কথা কৈছে নাকি? মুসলমান মানুহৰ এইটো দেখিলে তেজ গরম হয়ে যায়, তোমার তেজ যে গরম হয় সেইটো নকোৱা কোৱা, তুমি কব লাগিছিল মূৰটো গরম হয়, হ্যাঁ নাই এইটো তো থয় নাই, মই তো আহিছো বদরুদ্দিন আজমলৰ প্ৰসংগটো সম্পর্কে আহিছো, আপনাদের প্রশ্ন করক নাই সেই সম্পর্কে আজি মোৰ প্রেস কনফারেন্স মাতিছো,
আপনার সন্মুখানমুখী হবল বাধ্য হয়েছো, কারণ রাজনীতিত আফটার ইন্ডিপেন্ডেন্ট বহুত কিছু হয়ে গেল ঘটি গেল, কিন্তু এনেকা বক্তব্য কোনো মুসলমান মানুষের পরা তো দূরের কথা, এটা হিন্দু মানুষের মুখের পরা, বৌদ্ধিষ্ট মানুষের মুখের পরা, ইসাই মানুষের মুখের পরা আমার ইয়াত মানে বহু জনগোষ্ঠী আছে। আজি টাই, আহোম, মরাণ, মটক, কোচ, রাজবংশী, চুতীয়া, কার্বি, ডিমাসা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমি বহবা করে আছো। আজি কোনো নেতৃত্বের ফলের পর এনেকা বক্তব্য রাখা নাই যে বক্তব্য বদরুদ্দিন আজমল রাখিছে। গতি প্রথমে তার এই বক্তব্যটি মানে কন্ডেম করেছো, প্রতিবাদ জানাইছো। আর মানে সংখ্যালঘু জাতীয় পরিষদের তরফের পর অসমবাহিক ইরেসপেক্টিভ অফ কাস্ট এন্ড কমিউনিটি আই এপিল টু অল অল মানে কমিউনিটি পিপল অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি যে এই কথাটা প্রতিবাদ করাই নয়, এই মানুষজনক রাজনীতির পরা কেন বিদায় করবা যায় তারও আপ্রাণ চেষ্টা আমি চলাব লাগিব। স্পেশিয়ালি যখন ডুবুরীত বহবাস করি, ডুবুরীর মুসলমান মানুষের এই ঘাত লাগা দরকার, প্রেস্টিজ লাগা দরকার, কারণ সে কি বক্তব্য রাখিছে, এইটো বক্তব্য তো এইটো বক্তব্য তার মুখেদি কিয় ওলাইছে। প্রত্যেক বস্তু তার আসলের ফলে ডাল খা, এজন মানুষের যে চরিত্র সেই চরিত্র পরিবর্তিত হয় তার কথাবার্তার উপর। আজি বদরুদ্দিন আজমল সঁচাকই এই কথা প্রমাণ করে দিলে যে তার বোধ হয় এনেকা অবস্থা হয়। আমার মুসলমান মানুষে ছোৱালীবিলাক দেখিলে যে অবস্থা হয়ে যায় এইটো বোধ হয় বদরুদ্দিন আজমলের প্রায় হয়ে থাকে, নহলে এনেকা কথা কিয় কব, ওয়ার কোনো দরকার কোন প্রসঙ্গত কইছে, তাক কোনোবা প্রশ্ন করেছে নাকি? এনিবডি আস্কড হিম অ্যাবাউট দ্য মুসলিম অফ দ্য স্টেট? ডেফিনেটলি নট। তো নিজে নিজে এই কথাটা কইছে আর ইয়ার কি মতলব আছে? গতি আজির এই প্রশ্ন জড়িয়ে মানে এই তীব্র প্রতিবাদ জানাইছো আর হকিয়াই দিছো তখেতে যাতে এনেকা বক্তব্য নাকারে। তো মানে মুসলমানের রাজনৈতিক নেতা, তো ধর্মীয় গুরু নহয়, হি কে নট ক্লেম দ্যাট যে মানে ধর্মীয় গুরু, ধর্মীয় গুরু কোনোদিন রাজনীতির নহে। এই আমার আসিল শেখে বাসকান্দি রহমতুল্লাহ আলাই, আমার ধর্মীয় গুরু আছিল তৈবুর রহমান সাহাব, আমার ধর্মীয় গুরু আছিল মানে আপনার খাইরুল ইসলাম মুফতি সাহাব, কেউ তো আমার ধর্মীয় গুরু নয়, জমিয়ত লিড করে ইউডিএফ করেছে। কিন্তু একটা কথা আছে বাংলার, একটা বেঙ্গলির একটা কথা আছে যে অহংকার করে যে সে নিশ্চয় থেমে যায়, সে শেষ বেলায় তার কোনো উপায় থাকে না। এটা বাংলার একটি প্রবাদ আছে যে অহংকার করে সে নিশ্চয় থেমে যায় আর শেষ বেলায় তার কোনো উপায় থাকে না। আগামী দিন হয়তো তার এই বক্তব্যের জন্যেই তিনবার সংসদ হয়েছে, ধুবুরীর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি যদি মুসলমান তাকে প্রত্যাখ্যান করে সে আর কোনোদিন উঠতে পারবে না। আর এটা আমি অনুরোধ করব, আমার সংগঠনের পর সকলকে অনুরোধ করিম, সকল জনগোষ্ঠীর মানুষকে অনুরোধ করিম, খালি মুসলমানকে নহয়, এই কথাটা হিন্দু মানুষের গাতো লাগিছে, এই কথাটা যে খালি মুসলমানের গাত লাগিছে তেনে নয়, কিন্তু হিন্দু মানুষে কিবা এনেকা কথা কলে আমার মুসলমানের গাত খুব বেশি লাগে, কিন্তু এইটো ধর বেশি গাত লাগিব লাগে। গতি মই এইটো নিজের গাত লৈছো, ইয়ার প্রতিবাদ জানাইছো। আজি আপনার এই মিডিয়ার জড়িয়ে আপনার এই ভালদরে প্রসার করক যে তেখেতর নিচিনা মানুষ অসমের রাজনীতিতে কোনো দরকার নাই, এই জমিয়ত চলায় জমিয়ত চলাই থাকো। না, প্রত্যেক মানুষ তার আসলের ফলে ডাল খায়, মনত রাখিব মই আসলে কি মই সেইফালে ডাল খাম, আপনার আসলে কি সেইফালে ডল খাব, আপনার সাংবাদিকতা করে আপনাদের যতই যাক সাংবাদিকাই করি, আপনার যতই পঠাই দিয়ে আপনার এই করব কি মানে? এটা রাজনীতি আই পেলায় দেখিছে যে মানে আসল মানুষটি মানে পরিচয় দিব লাগিব, তো এটা ই একটা পরিচয় দিলে। হ্যাঁ।